বৌদির সাথে পরকিয়া, প্রতিবাদ করায় স্ত্রী খুন, অভিযোগ দায়ের। সোমবার সাত সকালে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার গোবিন্দপাড়া এলাকায়। শোবার ঘর থেকে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে মালিতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোটা ঘটনা নিয়ে বধূর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজনদের মধ্যে শুরু হয়েছে তরজা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বধূর নাম রূপা খাতুন, বয়স 20, বাপের বাড়ি চাঁচল থানার ডাহুকা গ্রামে। তাদের একটি কন্যা শিশু সন্তান রয়েছে। পরিবারের মতে, 3 বছর আগে ওই এলাকার গোবিন্দপাড়ার পেশায় কৃষক ভাদু আলীর সাথে বিবাহ হয়। মৃতার মা রোশনারা বিবির অভিযোগ, বিয়ের পর থেকে বৌদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে জামাই। বৌদির ঘরে একাধিকবার দেখেছে আমার মেয়ে। আমার মেয়ে এই ঘটনা নিয়ে বারবার প্রতিবাদ করে, তবুও জামাই শোধরায়নি। আজ সকালে শুনতে পায় মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু এটা আত্মহত্যা নয়, মেয়েকে খুন করা হয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমি। এই নিয়ে মেয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে চাঁচল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করব। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃতাজ্জা। তিনি বলেন, আমাদের সাথে ওদের তেমন সম্পর্ক নেই, আমরা তো পৃথকভাবে থাকি। সকালে খবর পাই রূপা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, জেন টিভি। ছবি আমাকে বলে মা এরকম বলছে ওরকম বলছে, আমি বলছি বলতে দেবো, তুই সহ্য করে থাক, এরকম করতে দে। আজকে আমার মেয়েকে ফাঁসি লাগিয়ে দিলো, টুটি চাপা দিয়ে দিলো, আর জামাই ফোন লাগাচ্ছে তাড়াতাড়ি করে আসো। আমি আসে দেখছি আমার মেয়ের দম চলে গেছে, আর কানে টিওর চাচে চাস কুলিয়ে লিয়েছে, বলার লিয়েছে। আগে চলছিল কি ভালোবাসা, ভালোবাসা চলে বড়টার সাথে, মৌসুমীর সাথে। কার সঙ্গে কার চলছিল? আমার জামাইয়ের সাথে চলছিল। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম ভাদু, বড়টা ভাইয়ের নাম বুধুয়া, মানিটার নাম সুধুয়া। আর ওর চাচাগুলো নাম তো বলতে পারছি না তো। এই আপনি করব কার নামে করবেন? কোবলেন সবারই নামে করব, পরিবারের নামে, ওর জায়ের নামে, ওর চাচা শ্বশুর নামে, ওদের নামে, যারা আমার মেয়েকে জ্বলাচ্ছে পুড়াচ্ছে তাদের নামে করব। আমার মেয়ে হারিয়ে গেল আর ওদেরকে বাড়িতে খেতে দেবার আজরাম করে। তো কি চাইছেন তাহলে আপনি? কি চাইছি? আমার মেয়ে চলে গেছে, ওরকম ওরকম করবো, আমি চলে যাব। আপনার নাম? জান। আর বাড়ি কোথায়? ডাউকা। সকালবেলায় আমরা শুনতে পেলাম যে রূপো বলে নাকি ফাঁসি লেগেছে। তো ঝগড়াটা কিন্তু ওই বৌদির সঙ্গেই ঝগড়াটা, এই যে সম্পর্কটা দিয়ে খারাপ শুনতে পাচ্ছে, এই নিয়ে অশান্তির ঝড়। সম্পর্ক এই প্রক্রিয়া? হ্যাঁ। কার সাথে? কার? ওই ভানির সঙ্গে, ভাবির সঙ্গে, আপনার জামাইয়ের? হ্যাঁ, সম্পর্ক। এই নিয়ে ভাতৃজি বলে যে এটা কেন করছো, এই নিয়ে চুপাচুপি করে এই ঘটনাটা ঘটিয়ে তো চুপচাপ করে রাখে ওকে। এবার ও শুনছে না, এই নিয়েই তো ঝগড়া হয়েছিল কালকে। ঝগড়া হওয়ার কারণে এই বেটিকে নিয়ে চা খেতে চলে গেলো, এবার ওরা নাকি ফাঁসি দিয়ে দিয়েছে। ওদেরকে খুন করা হয়েছে, মানে আপনার মেয়েকে খুন করা হয়েছে? কারা করেছে? ওই ওরাই করেছে, বাড়ি শ্বশুরবাড়ির লোকজন। হ্যাঁ, আর যা করেছে, জামাই করেছে, সবাই ওরাই করেছে। তো হ্যাঁ, এই নিয়েই খুন, এই প্রক্রিয়া নিয়ে খুন। আপনার মেয়ে তো কোনো কমপ্লেন করবেন আপনারা থানায়? হ্যাঁ করবেন। বলছি আপনার মেয়ের ছিল? আর আমার নাতুন বলে আলাদা বাড়ি করবো, 3 বছরের ওটু চায় জীবন বদলায়।